বলিউড সুপারস্টার শাহরুখ খান মাদক কাণ্ডে ছেলে আরিয়ানকে নিয়ে বেশ ভালো ঝামেলাতেই ছিলেন এই সুপারস্টার। কিন্তু ছেলের জামিনের পর কিছুটা হলেও স্বস্তি ফিরেছে খান পরিবারে, তাই তো আবারও ছন্দে ফিরতে শুরু করেছেন শাহরুখ। বেশ কিছুদিন বিরতিতে থাকার পর আবারও সিনেমার শুটিংয়ে ফিরছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে শাহরুখ আগামী 21 নভেম্বর থেকে পুনরায় শুটিংয়ে যোগ দেবেন। ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলির লায়ন সিনেমার শুটিং শুরু করবেন এই অভিনেতা। এই প্রসঙ্গে একটি সংবাদ মাধ্যমে জানা যায় শাহরুখের শুটিংয়ে ফেরার পরিকল্পনা চলছে, তবে তিনি আগামী 15 নভেম্বর পর এই বিষয়ে নিশ্চিত করবেন। গত মাসের শুরুতে মাদক মামলায় গ্রেপ্তার হন শাহরুখের বড় ছেলে আরিয়ান খান। এরপর থেকেই শুটিং বন্ধ রেখেছেন শাহরুখ। কিছুদিন আগে তার ছেলে জামিনে মুক্তি পেয়েছেন, এখন অনেকটাই চিন্তামুক্ত তিনি। 13 নভেম্বর আরিয়ানের জন্মদিন, ছেলের জন্মদিন শেষ করে আবারও কাজ শুরু করতে চাইছেন এই অভিনেতা। জানা গেছে লায়ন সিনেমাটি ব্যাংক ডাকাতির গল্প নিয়ে, মানি হাইস্ট ওয়েব সিরিজের অনুকরণে এটি তৈরি হচ্ছে। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি নির্মাতারা। ভক্তদের ধারণা, বড় কোনো চমক নিয়ে হাজির হবেন শাহরুখ ও অ্যাটলি। সিনেমাটিতে শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও আছেন প্রিয়ামণি, সুনীল গ্রোভার, সানায়া মালহোত্রা, যোগী বাবু সহ আরও অনেকেই। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।